আসসালামু আলাইকুম সবাইকে, আমি রুক্সি আরবি। আমার পেজ আরবিস কালেকশন থেকে আপনাদের সবার সাথে চলে আসলাম আজকের লাইভে। আপনারা একটু জানিয়ে দিবেন, নেট লাইট সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমাকে প্রপারলি দেখা যাচ্ছে কিনা, আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আমি ড্রেস দেখানো স্টার্ট করবো। আর ফার্স্টে একটু বলে দিচ্ছি কীভাবে আমাদের পেজে আপনারা ড্রেস অর্ডার করবেন। আমাদের এই লাইভ থেকে যদি আপনাদের কোনো ড্রেস ভালো লাগে অথবা আমাদের পেজের যে কোনো রেকর্ডেড লাইভ বা ভিডিও থেকে কোনো ড্রেস আপনাদের পছন্দ হলে ড্রেসটা একটি স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে দেবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে, তাহলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। ইনসাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জ থাকছে 80 টাকা, ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য 120 টাকা। ঢাকার বাইরে আপুদের যেটা করতে হবে, টোটাল অ্যামাউন্ট আমাদেরকে অ্যাডভান্স বিকাশ করে দিতে হবে, তারপর আমি ড্রেসটা পাঠাবো। ওকে, যেহেতু আমাদের এখানে কন্ডিশনে অপশনটা এখন নেই, সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর ঢাকার ভিতরে যারা আছেন তারা ক্যাশ অন হোম ডেলিভারিটা পাচ্ছেন। ওকে, আমি একটু কমেন্ট নিয়ে নিচ্ছি। আচ্ছা, ফারিয়া তাসিম ফার্স্ট কমেন্ট করেছেন, লিখেছেন হ্যাঁ আপু, হ্যালো। আচ্ছা, আপন খান ভাইয়া লিখেছেন হ্যালো আপু, নো ক্লিয়ার। আচ্ছা, রাফিদ ভাইয়া লিখেছেন নো ক্লিয়ার। অর্থসব লিখেছেন হ্যাঁ আপু, অর্থসব একটু জানিয়ে দেবেন ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, আজাদ ভাইয়া লিখেছেন ক্লিয়ার আছে। আচ্ছা আপু, কেমন আছো? ক্লিয়ার আপু। ফারহান আপু লিখেছেন থ্যাংক ইউ আপু। নাজমা রশিদ আপু লিখেছেন হ্যাঁ আপু। আচ্ছা, না নেট ডিস্টার্ব করতেছে, শাহনাজ আপু করতে পারে, আসলে আমি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, সো আই ডোন্ট নো আপনারা কীরকম দেখতে পাচ্ছেন। আচ্ছা, সো রাজীব মৃতা লিখেছেন নাইস লুকিং, থ্যাংক ইউ। ফাহমিদ আপু লিখেছেন হ্যাঁ। নাজমা আপু লিখেছেন সব ফাইন আছে। আচ্ছা, আজকে পেয়েছি 3টা ধন্যবাদ লিখেছেন আয়েশা আপু, থ্যাংক ইউ আপু, একটু রিভিউ দিয়ে দেবেন যদি আপনাদের পছন্দ হয়। ঠিক আছে। আচ্ছা, রাহিমা আপু লিখেছেন হাই গর্জিয়াস লেডি, হ্যালো। আচ্ছা, ডেইজি আপু লিখেছেন হ্যালো আপু, অর্থসব লিখেছেন ক্লিয়ার আছে, থ্যাংক ইউ। আচ্ছা আপু, কেমন আছো? ভালো আছি। আচ্ছা, আপনারা কেমন আছেন একটু জানাবেন, লুকিং সো বিউটিফুল আপু, থ্যাংক ইউ ফারিয়া আপু। আচ্ছা, রুবা আপু জয়েন করেছেন, হ্যালো রুবা আপু। আচ্ছা, কেমন আছো লিখেছেন নাজমা আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। মনির আপু লিখেছেন প্রাইস কত? আচ্ছা, ড্রেস দেখায় তারপর বলে দিচ্ছি। আচ্ছা, তোমাকে খুব সুন্দর লাগছে লিখেছেন জান্নাত আমিন আপু, থ্যাংক ইউ আপু। আচ্ছা, সব কিছু ঠিকঠাক আছে? তান্না আপু লিখেছেন ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, রিবা আপু লিখেছেন প্রাইস কত? আচ্ছা, ড্রেস দেখাতে দেয় তারপর প্রাইসটা বলে দেবো আপু। ড্রেস দেখা, হ্যাঁ তো এখন ড্রেস দেখাবো। ওকে, সো এই হচ্ছে ব্যাপার, সব কিছু ক্লিয়ারলি আছে বোঝা যাচ্ছে, যেহেতু কেউ মানে নেগেটিভ কমেন্ট করছেন না, সো তার মানে সব কিছু ক্লিয়ার আছে। এখন আমি ড্রেস দেখাবো। ফার্স্টে একটু বলে দিচ্ছি আজকে কী টাইপের ড্রেস থাকছে। ওকে, কী টাইপের ড্রেস থাকছে আজকে হচ্ছে আপনাদের জন্য পাকিস্তানি নুনকশা ব্র্যান্ডের আরও কিছু নিউ ডিজাইনস আছে। সো এই যে আমি ক্যাপশনে লিখে দিয়েছি যে স্কাইলাইট, ওকে, স্কাইলাইট কথাটা কিন্তু আমি আমার ড্রেসটার জন্য মেনশন করেছি। সি, ওভারঅল ড্রেসটার আউটলুক দেখে কি বোঝা যাচ্ছে যে ড্রেসটার কোটটা স্কাইলাইট দেওয়া যায়? যদি আপনাদের মনে হয় যে কোটটা ঠিকঠাক আছে তাহলে একটু জানাবেন, আর যদি মনে হয় যে না অন্য কোনো কোট দেওয়া যাচ্ছে, কাইন্ডলি একটু কোটটা আমাকে সাজেস্ট করবেন। আর আপুরা সবাইকে আমি রিকোয়েস্ট করছি আমার লাইভটা একটু শেয়ার করে দিন, নিজেদের টাইমলাইনে শেয়ার করতে পারেন অথবা যে কোনো গার্লস গ্রুপগুলোতে শেয়ার করে দিতে পারেন। কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দেবেন প্লিজ। ওকে, যারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই এই মানে এই কাজটা একটু করবেন, লাইভটা শেয়ার করে জাস্ট একটু কমেন্টে লিখে দেবেন লাইভ মানে শেয়ার ডান। ওকে, আচ্ছা, খুব নাইস লাগছে তোমাকে লিখেছেন অর্থ, সে বলছে থ্যাংক ইউ। সুমাই আপু লিখেছেন হ্যাঁ আপু, কেমন আছেন? ভালো আছি। মুনি আপু লিখেছেন কেমন আছো? আজকে 3টা হাতে পেলাম, থ্যাংক ইউ মুনি আপু, ভালো লাগলে রিভিউ দিয়ে দেবেন। আচ্ছা, এই হচ্ছে তোমারটা নিব। আচ্ছা অর্থ আপু, ইনবক্স করেন, না পাইলে তোমার খবর আছে না অর্থ আপু, আপনাকে দেওয়া হবে, আপনি ইনবক্স করেন ফার্স্ট ফার্স্ট। এই যে এটা হচ্ছে আজকে স্কাইলাইট ড্রেসটা যেটা আমি পরে আছি, এই সুন্দর একটা স্কাই কালারের ড্রেস যেটার ভিতরে হচ্ছে আমার কাছে মনে হয় একটা লাইটিং ইফেক্ট আছে, ঠিক আছে, শেডিংয়ের ব্যাপার আছে। সো টোটাল মিলিয়ে জাস্ট মনে হচ্ছে যেন স্কাই কালারটা একদম জল জল করছে। ওকে, সো ড্রেসটা থাকবে আপনাদের জন্য নুন নকশা ব্র্যান্ডের। আমরা রিসেন্টলি যে এই কালেকশনগুলো আপনাদের জন্য এনেছি আপনারা মাশাআল্লাহ খুবই পছন্দ করছেন, এবং নিউ নিউ ডিজাইন নিয়ে আমি চলে আসছি সব সময়, ঠিক আছে, চেষ্টা করছি নিউ নিউ ডিজাইন দেওয়ার জন্য। দেখেন, এটা হচ্ছে খুব সুন্দর নুন নকশা ব্র্যান্ডের একটা পাকিস্তানি একটা লন কালেকশন। ওকে, পাকিস্তানি ডিজিটাল প্রিন্ট লন কালেকশন, খুবই প্রিমিয়াম কোয়ালিটি, ট্রাস্ট মি। এই ড্রেসগুলো যেসব অপুরা হচ্ছে হাতে পেয়েছেন সবাই মাশাআল্লাহ অনেক ভালো ভালো রিভিউ দিয়েছেন। আচ্ছা, জাস্ট ওয়াও ড্রেসটা ফারিয়া আপু, হ্যাঁ আসলেই সুন্দর। আচ্ছা, সাজ ইসলাম লিখেছেন আপু আপনার পেজে আমি নতুন, ওয়েলকাম আপু। আচ্ছা, সুমি আক্তার লিখেছেন নাইস ড্রেস, থ্যাংক ইউ। একটা পেয়েছি লিখেছেন শাহনাজ আক্তার আপু। আচ্ছা, এই হচ্ছে আজকের সুন্দর স্কাইলাইট ড্রেসটা।
আমার কাছে তো মনে হচ্ছে কোডটা একদম পারফেক্ট হয়েছে, বাট আপনাদের কাছে যদি মনে হয় অন্য কোনো কোড দেওয়া যায় কাইন্ডলি একটু আমাকে সাজেস্ট করবেন। দেখেন এটা হচ্ছে টোটাল আমার ড্রেসটা, একদম প্রিমিয়াম কোয়ালিটির কটনের সাথে। ওকে, সো ড্রেসটা দেখে সবার হচ্ছে মাথা নষ্ট হয়ে যাবে, এত সুন্দর একটা ড্রেস, লাইক এত সুন্দর। এই যে এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টটা যেটা আমি পরে আছি, এই সুন্দর ড্রেসটার ফ্রন্ট পার্টটা দেখেন, এই যে নেক পোর্শনটা, কিন্তু আমি যেটা পরে আছি এটাতে মনে হচ্ছে অনেক শর্ট। ওকে, এটাতে মনে হচ্ছে এতটুকু নেক পোর্শন, বাট আমি এতটুকু রেখেছি আপনারা চাইলে একটা বোধগলা করে একদম সুন্দর করে এই লম্বা নেক পোর্শনটা এই সুন্দর করে রাখতে পারবেন। দেখেন এটা হচ্ছে টোটাল ড্রেসটা ওভার লুকটা, এরপর আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। উপরে এটা কিন্তু দুটো শেডিং থাকছে, দেখেন দেখা যাচ্ছে কি? আচ্ছা এটা একটু দূর থেকেই ক্লিয়ার করি। উপরের দিকটা একদম সুন্দর, আচ্ছা এখানে লাইটিং ইফেক্ট হচ্ছে, উপরের দিকটা সুন্দর একটা স্কাই ব্লু কালার এবং নিচের দিকটা কিন্তু একটু ডিপ স্কাই ব্লু। ওকে, স্কাই ব্লুটা নিচের দিকটা একটু ডিপ হয়েছে, যে কারণে আমি বলেছিলাম যে স্কাইলাইট। ওকে, স্কাইলাইট বলেছি শুধুমাত্র এই শেডিংগুলোর কারণে। দেখেন ড্রেসটার মিডেলে কিন্তু এরকম হোয়াইট করে সুন্দর করে হোয়াইট হোয়াইট করে ওয়াটার প্রিন্ট আছে, দেখা যাচ্ছে কি? একদম ওয়াটার প্রিন্ট করা আছে, সলিড কালার না। আর এটা হচ্ছে ড্রেসটার নেক পোর্শন, তো সুন্দর নেক পোর্শন। দেখেন প্রিন্টগুলো জাস্ট দেখেন, যেহেতু পাকিস্তানি ড্রেস সো এগুলো ডিজিটাল প্রিন্ট নিয়ে কিছু বলার অবকাশ রাখে না, বাট আপনারা হচ্ছে ক্যামেরাতেই দেখতে পাচ্ছেন যে এটার কোয়ালিটি কতটা ভালো হবে, ঠিক আছে? প্রিন্টের কোয়ালিটি মাশাল্লাহ কতটা ভালো হবে, আর এগুলো কাপড় কোয়ালিটি আসলেই বেস্ট, ঠিক আছে, আসলেই বেস্ট। এটা হচ্ছে ড্রেসটার নিচের প্যানেলটা যেটাতে হচ্ছে স্কাই ব্লু কালারটা একটু ডিপ হয়ে এসেছে, এখানে কিন্তু খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্ট দেওয়া আছে। ওকে, খুবই সুন্দর করে প্যানেল ক্রিয়েট করা আছে। দেখেন এই ফ্লাওয়ারটা জাস্ট দেখেন, মানে প্রেমে পড়ে যাবেন ড্রেসটার। ওকে, সবাই হচ্ছে ইনবক্সে একদম মানে হুড়োহুড়ি লাগিয়ে দেবেন ড্রেসটা দেখার পরে, আমি জানি। দেখেন এই যে সুন্দর এই যে প্রিন্টগুলো, এগুলো জাস্ট মনে হচ্ছে পার্লওয়ার্ক করা। ওকে, একদম মনে হচ্ছে যেন খুব সুন্দর করে পার্লওয়ার্ক করা আছে, জাস্ট সি। ওকে, ড্রেসটা জাস্ট আপনারা দেখেন এই যে এতটা সুন্দর করে প্রিন্ট করা, এখানে দেখেন একটু লাইট করে এই প্রিন্টগুলো আছে। ওকে, এই প্রিন্টগুলো জাস্ট মনে হচ্ছে যেন একদম রং তুলি দিয়ে আঁকা এরকম কিছু একটা ছবি। ওকে, এটা হচ্ছে টোটাল ড্রেসটার একদম নিচের প্যানেল, দেখেন একটু অরেঞ্জের একটা কম্বিনেশন আছে। আর ড্রেসটার এই যে এটা হচ্ছে নেক পোর্শনের পরেই হচ্ছে টোটাল এই প্রিন্টটা, ঠিক আছে, নেক পোর্শনের পরেই হচ্ছে এই সুন্দর টোটাল প্রিন্টটা। এটা ব্যাকপার্টটা আমি দেখিয়ে দিচ্ছি, তার আগে আমি নিজেই হচ্ছে দেখাই যে ব্যাকপার্টটা কতটা সুন্দর, ঠিক আছে। এই যে দেখেন, মানে ফ্রন্ট পার্টটা থেকেও আমার কাছে মনে হয়েছে ব্যাক পার্টটা সুন্দর, কজ এই ড্রেসগুলো, ঠিক আছে, যেগুলো হচ্ছে পাকিস্তানি ড্রেস সেগুলোর ব্যাক পার্টগুলো তো মাথা নষ্ট করার মতো সুন্দর। ফ্রন্ট পার্টের থেকেও এই যে দেখেন, এতক্ষণ তো আমি দেখালাম যে আমারটা কেমন লেগেছে, এটা হচ্ছে টোটাল ব্যাক পার্টটা, জাস্ট সি। প্রত্যেকটা ড্রেস ফ্রন্ট পার্টের সাথে কিন্তু ব্যাক পার্টের কোনো সিমিলারিটি পাবেন না, খুবই কম, কজ ব্যাক পার্টে টোটালি ডিফারেন্ট একটা প্রিন্ট দেওয়া হয় যেটা কিনা ড্রেসটাকে খুবই অ্যাট্রাকটিভ করে, লাইক খুবই অ্যাট্রাকটিভ। এই যে প্রিন্টটা দেখেন, জাস্ট কি মানে কতগুলো কালার ইউজ করা হয়েছে, ঠিক আছে, অনেকগুলো কালার কম্বিনেশন, জাস্ট আমি বলে শেষ করতে পারবো না যে কতগুলো এখানে কালার কম্বিনেশন করা হয়েছে। আপনারা জানেন যে এই ডিজিটাল প্রিন্টগুলোতে যত বেশি কালার ইউজ করা হয় তত বেশি কিন্তু এটার কস্টিংটা বেড়ে যায়, বাট এত সুন্দর এত এক্সক্লুসিভ একটা ড্রেস আপুদেরকে দিব আমি খুবই রিজনেবল প্রাইসে, খুবই রিজনেবল প্রাইসে। সো এই হচ্ছে ড্রেসের স্লিভের অংশটা, সুন্দর একটা স্লিভ পেয়ে যাচ্ছেন, জাস্ট সি। আমি টোটাল ফ্লাওয়ার প্রিন্টটা একদম উপরের দিকে এরকম সুন্দর করে রেখেছি, আর ফ্রন্টে হচ্ছে এই সুন্দর প্যানেলের নিচে যে প্রিন্টটা এটা রেখেছি, দেখেন এটা আমি ফ্রন্টে দিয়েছি, আর বেইজে এই টোটাল এই ফ্লাওয়ার প্রিন্টটা দিয়েছি। এটা হচ্ছে স্লিভের অংশটা, একদম ফুল স্লিভ করা যাবে, একদম ফুল স্লিভ করেও কাপড় বেঁচে যাবে। চাইলে এই যে হাতাটা আমি হালকা করে ডিভাইডার করেছি, আরও বেশি করে ডিভাইডার করা যাবে। আর হচ্ছে ড্রেসটার সাথে এই যে দেখেন এই সুন্দর কিউট অংশটা আমার টেলার অ্যাজ ইউজুয়াল কোথাও লাগাইনি, ঠিক আছে, সো আমারটা দেখে লাভ নেই, আপনারা জাস্ট আপনারটা সুন্দর করে বানাবেন। দেখেন এই যে কি কিউট একটা প্যানেল, এক্সট্রা প্যানেল, ঠিক আছে, এটা ড্রেসের সাইডে হচ্ছে এই কিউট এক্সট্রা প্যানেলটা পাবেন, যেটা আপনারা ইচ্ছে মতো হচ্ছে হাতাতে ইউজ করতে পারেন। জাস্ট সি এটার প্রিন্টটা, দেখেন কি সুন্দর, মানে লম্বা এত সুন্দর একটা প্রিন্ট, একদম ফুল ড্রেসের
ফ্রন্ট ব্যাক জুড়ে যেটা যে কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারবেন, লাইক চাইলে হচ্ছে জামার নিচে আরেকটু এটা ইউজ করে জামাটা আরও লং করতে পারবেন। জামাটা কিন্তু 48 পর্যন্ত এমনিতেই লং হবে, আর বডিতে থাকবে 80 পর্যন্ত। আর হচ্ছে এই যে সুন্দর প্যানেলটা, এটা আপনারা চাইলে সব থেকে সুন্দর হয় প্যানেলটা যদি আপনারা প্যান্ট ইউজ করেন, ঠিক আছে? আমার টেলর কিছুই করেনি, আপনারা প্যান্ট ইউজ করে দিতে পারেন, প্যানেলটা খুবই সুন্দর লাগবে, ঠিক আছে? খুবই সুন্দর লাগবে। এখন হচ্ছে আমি দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি, দেখেন একদম পিওরের একটা দুপাট্টা পাবেন, কোনো সেমি পিওর না বা হচ্ছে কোনো নর্মাল জর্জেট না, ঠিক আছে? এই যে একদম পিওরের একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন, একদম পিওরের। তা কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক সেটাই আমি গুলিয়ে ফেলছি, কজ এত সুন্দর কালারফুল, জাস্ট সি, একদম সুন্দর কালারফুল একটা দোপাট্টা যেটা হচ্ছে থাকছে পিওরের উপর। ওকে, সুন্দর পিওরের উপর এই দোপাট্টাটা থাকছে, দেখেন দোপাট্টার প্রিন্টগুলো জাস্ট দেখেন, একদম ডিজিটাল প্রিন্ট করা, আর এত সফট দোপাট্টাগুলো, এগুলোতে কোনো পিন ইউজ করতে হবে না, লাইক কোনো পিন না, ঠিক আছে? কোনো পিনের দরকার হবে না। এখন হচ্ছে আমি প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি, দেখেন খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার প্যান্টের কাপড়। হ্যাঁ, এখনই প্রাইসটা বলবো, ঠিক আছে? এখনই প্রাইসটা বলে দিব, আমার ফোন তো একটু দিও তো। ওকে, এখনই প্রাইসটা আমি বলে দিব, এই হচ্ছে প্যান্টের কাপড়টা, ঠিক আছে? ফোনটা দাও, সরি আপুরো, এক মিনিট। এক্সট্রিমলি সরি। এই যে এটা হচ্ছে টোটাল ড্রেসটা, এটা হচ্ছে সুন্দর প্যান্টের কাপড়টা, আড়াই গজের একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছ ড্রেসটার সাথে। প্রাইস থাকছে সবার জন্য অনেক রিজনেবল প্রাইসে শুধুমাত্র 1,850 টাকা, ঠিক আছে? 1,850 টাকা। অ্যাজ ইউজুয়াল নুন নকশার যেই ড্রেসগুলো, শিফন দুপাট্টা থাকে, সরি শিফন না, পিওর দুপাট্টা, সেই ড্রেসগুলো আপনাদেরকে যেই প্রাইসে আমি সব সময় দেই সেম প্রাইস থাকছে, শুধুমাত্র 1,850 টাকা, ঠিক আছে? শুধুমাত্র 1,850 টাকা। এত সুন্দর একটা পিওর দুপাট্টা, একটা পাকিস্তানি ড্রেস পেয়ে যাচ্ছেন। যার যার ভালো লেগেছে স্ক্রিনশটটা নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে। ওকে, প্রাইস থাকছে শুধুমাত্র কত বলেন তো, 1,850 টাকা। ওকে, আর ডেলিভারি চার্জটা তো বলে দিয়েছি ফার্স্টে, ইনসাইড ঢাকা 80 টাকা, ঢাকার বাইরে হচ্ছে 120 টাকা। এখন দেখি যে প্রাইস অনুযায়ী ড্রেসটা কার কার পছন্দ হলো, ঠিক আছে? প্রাইস অনুযায়ী কার কার পছন্দ হয়েছে। আচ্ছা, প্রাইস কত তোমার? চার 1,850 টাকা, ঠিক আছে? 1,850 টাকা। ইন্ডিয়াতে কি এই ড্রেস ডেলিভারি দিতে পারবেন? প্রিয় আপু, আপাতত দেওয়া যাচ্ছে না, যেহেতু লকডাউন চলছে। সো আমরা লকডাউনের পরে চেষ্টা করব যে আউটসাইড বাংলাদেশ যদি আমরা ডেলিভারি প্রসেস চালু করতে পারি, ঠিক আছে? আপাতত সম্ভব হচ্ছে না। আচ্ছা, জাস্ট ওয়াহ আপু, অনেক নাইস তুমি, পিঙ্কি আপু লিখেছেন, থ্যাংক ইউ আপু। আচ্ছা, হাই আপু, হোপ ভালো কিছু ড্রেস দেখবো। হ্যাঁ সাবিহা আপু, এই তো একটা দেখিয়ে দিলাম, কীরকম লেগেছে বলবেন। আরও কিছু, আরও চারটা আমি দেখাবো, সো সেম কোয়ালিটির, জাস্ট আরও ডিজাইন কালার দেখিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, কীভাবে কিনতে পারবো? ইনবক্স করতে হবে স্ক্রিনশট নিয়ে, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে। আচ্ছা, তুমি যাই পরো তাতেই তোমাকে এক্সেলেন্ট লাগে। আচ্ছা রুনা আপু, আপনারাও পরেন, সুন্দর লাগবে ড্রেসটা। আমি জাস্ট একদম সিম্পল করে পরি, আপনারা চাইলে কিন্তু আরেকটু ডিজাইন করে বানাতে পারেন, আরও সুন্দর লাগবে, ঠিক আছে? জাহানার আপু কেমন আছো? জাহানার আপু লিখেছেন, আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জাহানার আপু? আচ্ছা, এই যে এটা হচ্ছে নেক্সট যে ড্রেসটা দেখাবো, ওকে, নেক্সট কালারটা থাকবে আপনাদের জন্য খুবই সুন্দর একটা বেবি পিঙ্ক কালার, জাস্ট সি, খুবই সুন্দর একটা বেবি পিঙ্ক অথবা লাইট মিষ্টি, সরি এটা বেবি পিঙ্ক না, আমি ভুল বলেছি, এটা হচ্ছে লাইট একটা মিষ্টি কালার, সি, পিঙ্ক টোনের ড্রেস, অবশ্যই পিঙ্ক টোনের ড্রেস। আপুদের সব থেকে পছন্দের টোনটা কোনটা? পিঙ্ক টোন, ঠিক আছে? আচ্ছা আপু, তোমার ড্রেসগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ সাবরিনা আপু, অনেক অনেক থ্যাংক ইউ। আচ্ছা, প্রাইস কত? প্রাইস হচ্ছে, আচ্ছা এটা কী সমস্যা দেখো তো, খোলা যাচ্ছে না, প্রাইস হচ্ছে 1,850 টাকা। হাই আপু, সো সুইট, থ্যাংক ইউ। এই যে নেক্সট হচ্ছে
খুব সুন্দর একটা লাইট মিস্টি কালার। লাইট কালারগুলো যেসব আপুদের পছন্দ তারা কিন্তু ড্রেসগুলো দেখলে একদম পাগল হয়ে যাবেন। ওকে, সো এটা হচ্ছে লাইট মিস্টি কালারটা, সেম ব্র্যান্ড, সেম হচ্ছে কাপড়ের কোয়ালিটি, বা হচ্ছে সেম মানেরই হচ্ছে ড্রেস, শুধু আমি নিউ ডিজাইন আর কালার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে খুব সুন্দর মিষ্টি কালারটা, এটা টোটাল ড্রেসটা ওভারলুকটা। এরপর আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি, ওকে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা হচ্ছে বেইজের অংশটা, ঠিক আছে, এটা হচ্ছে ড্রেসের বেইজে যে ওয়াটার প্রিন্টটা পাচ্ছেন, দেখা যাচ্ছে কি এই যে বেইজে এই সুন্দর ওয়াটার প্রিন্টটা পাচ্ছেন, আর এটা হচ্ছে নিক পোর্শনে। ওয়াও, নিক পোর্শনটা খুবই কালারফুল, লাইক ড্রেসগুলো হচ্ছে সোবার কালার, বাট যে প্রিন্টগুলো ভেতরে দেওয়া হয়েছে খুবই কালারফুল। ওকে, এই যে এটা হচ্ছে নেক পোর্শনে টোটাল প্রিন্ট। ওকে, নেক পোর্শনে টোটাল প্রিন্টটা থাকছে, এটা দেখেন ব্ল্যাকের সাথে কম্বিনেশন করা আছে, অনেক সুন্দর কালারফুল করে দেয়া। আর এটা নিচের যে অংশটা দেখেন, মিডলে হচ্ছে এই সুন্দর ওয়াটার প্রিন্টগুলো পাচ্ছেন ড্রেসের মিডলের অংশে, আর নিচের দিকে হচ্ছে এই সুন্দর প্যানেলটা পাচ্ছেন। ওকে, এটা হচ্ছে ড্রেসের নিচের প্যানেলটা, জাস্ট সি, এখানে একটা সুন্দর একটা মিন্ট কালার ইউজ করা হয়েছে, আর এই যে কালারগুলো জাস্ট দেখেন, ঠিক আছে, কালার কম্বিনেশন আর প্রিন্টগুলো জাস্ট দেখেন। ব্ল্যাক কালার দেখাবো আপু, ব্ল্যাক দেখাবো না, একটা বটল গ্রিন দেখাবো, ডার্ক একটা বটল গ্রিন। এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পার্ট, যেটা ফ্রন্ট পার্টের থেকে একদম ডিফারেন্ট আর খুবই সুন্দর। ওকে, ফ্রন্ট পার্টের থেকে ব্যাক পার্টটা সব সময় সুন্দর হয় পাকিস্তানি ড্রেসগুলোতে। ওকে, সো ম্যাটার করে না যে আপনি ওড়নাটা কীভাবে ক্যারি করলেন, যে কারণ হচ্ছে ব্যাক পার্টটা অনেক অনেক হাইলাইট করে, ঠিক আছে, অনেক হাইলাইট করে। দেখা যায় ফ্রন্ট পার্টে ওড়না ক্যারি করার কারণে অনেক সময় প্রিন্টগুলো ঢেকে যায়, বাট ব্যাক পার্টে প্রিন্টগুলো একদম সুন্দরভাবে ফোকাস করা যাবে। এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পার্টের এই সুন্দর ফ্লাওয়ার প্রিন্টগুলো, ওকে, খুবই সুন্দর করে প্রিন্ট করা। আর এটা ব্যাক পার্টের একদম নিচের প্যানেল একটু ইউনিক করে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, হাই আপু, শামিম আপু, হ্যালো। আচ্ছা, তোমার কারণে ড্রেস আরও নাইস লাগে, থ্যাংক ইউ রুনা আপু। এই যে এটা হচ্ছে ড্রেসের স্লিভের অংশ, জাস্ট সি, এটা স্লিভের ফ্রন্টে আসবে, দেখেন এই সুন্দর, এটা আসলে মিন্ট না, এটা একদম পিওর একটা পেস্ট কালার। এই হচ্ছে সুন্দর স্লিভের অংশটা। আচ্ছা, হাই, কেমন আছো, ভালো আছি। প্রাইস কত? 1850 টাকা, শামিম আপু, 1850 টাকা হচ্ছে প্রাইস। আর এই যে প্রত্যেকটা ড্রেসের সাইডে এই কিউট প্যানেল পাবেন এক্সট্রা করে, এটা হচ্ছে মিষ্টি কালারটার যে প্যানেলের অংশটা। এখন হচ্ছে আমি কি দেখিয়ে দেবো বলেন তো, এখন এটা দোপাট্টাটা দেখাচ্ছি, পিওরের একটা সুন্দর দোপাট্টা, ঠিক আছে। আচ্ছা আপু, তোমার প্রেজেন্টেশন এত সুন্দর, যে কোনো লাইভ দেখতে আমার ভালো লাগে না, আমার মেয়েও তোমার লাইভ দেখে, মাশাআল্লাহ। ফাহিমা আপু, অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আপনার প্রোফাইল পিকচারে মনে হয় আপনার মেয়ের ছবি দেওয়া আছে, আপনার মেয়ের জন্য এতগুলো ভালোবাসা, ঠিক আছে, বলে দিবেন যে আন্টির তরফ থেকে তোমাকে এতগুলো ভালোবাসা দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে সুন্দর পিওরের দোপাট্টা, মাশাআল্লাহ, এত সুন্দর, মানে এত ভালোবাসা দিচ্ছেন আপুরা আমাকে, এত অল্প সময়ে মনে হচ্ছে, মানে যে পরিমাণে রেসপন্স পাচ্ছি সবার থেকে, আমার মনে হচ্ছে এই টাইমের ভিতরে এটা অনেক বেশি, ঠিক আছে। মানে আমি এই প্ল্যাটফর্মে যতদিন আছি তার মধ্যে মনে হচ্ছে অনেক বেশি রেসপন্স পাচ্ছি, সবার অনেক বেশি ভালোবাসা পাচ্ছি, এটা আমার কাছে মনে হচ্ছে পার্সোনালি। সো সবাইকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ এভাবে করে আমার পাশে থাকার জন্য। দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা পিওরের দোপাট্টা, ওকে, প্রিন্টেড পিওরের দোপাট্টা। এটা হচ্ছে ড্রেসটার প্যান্টের কাপড়টা, খুব সুন্দর একটা পিঙ্ক টোনের প্যান্টের কাপড়, এটার ভিতরে কিন্তু বেবি পিঙ্কের প্রিন্ট আছে, সো সেখান থেকে কন্ট্রাস্ট করে এটা বেবি পিঙ্কের একটা প্যান্টের কাপড় দেওয়া হয়েছে। এই যে টোটাল ড্রেসটা, ভালো লাগলে স্ক্রিনশটটা নিয়ে পেজে কী করতে হবে, ইনবক্স করে দিতে হবে, ফুল অ্যাড্রেস ফোন নাম্বারটা অবশ্যই মেনশন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, মানসী আপু লিখেছেন, আপু কেমন আছেন, আপনার ড্রেসগুলো অনেক নাইস, থ্যাংক ইউ আপু। এটা কি সুতি? হ্যাঁ, নুরুন্নাহার আপু, এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কটন, পাকিস্তানি যে নুর নকশা ব্র্যান্ডের লন, ঠিক আছে, নুর নকশা ব্র্যান্ডের লন।
অলসো এই যে এটা হচ্ছে নেক্সট কালার না সরি এটা এটা দেখিয়ে দেবো নেক্সট কালার একটা ডিপ কালার দেখাই দুইটা হচ্ছে লাইটের ভিতরে দেখালাম এখন হচ্ছে একটা ডিপ কালার দেখিয়ে দিব মনির আপু লিখেছে আপু তোমার জন্য ওয়েট করছিলাম আচ্ছা তাই আপু থ্যাংক ইউ এই যে চলে আসলাম বাট একটু লেট করে ফেলেছি আমি জানি আচ্ছা তুমি আসলেই অনেক সুইট সামি আপু লিখেছেন থ্যাংক ইউ আপু আপনারা অনেক সুইট আমার পেজে যেসব আপুরা আছেন সবাই মাশাল্লাহ অনেক ভালো মানে আমার সাথে সব সময়ই থাকেন ঠিক আছে আচ্ছা এই যে কটন দুপাট্টা দেখাবা না আপু আপু কটন দুপাট্টা দেখাবো আগামীকালকে আবার কটন দেখিয়ে দেবো আজকে হচ্ছে শুধু পিওরেরগুলো দেখাচ্ছি ঠিক আছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে খুবই সুন্দর একটা ওয়াইন কালার ঠিক আছে কালারটা হচ্ছে এক্স্যাক্টলি একটা ওয়াইন কালার সো এই কালারটা হচ্ছে সবার খুব পছন্দের কালার যেটা কি না শুধু কালারের জন্যই অনেক আপুরা চুজ করে ওকে ওয়াইন কালারটা সব আপুরা সবসময় রিকোয়েস্ট করেন যেন ওয়াইন কালারের কোনো একটা ড্রেস সবসময় আমি রাখার চেষ্টা করি আচ্ছা আচ্ছা আমার মেয়ে তোমাকে অনেক অনেক ভালোবাসে থ্যাংক ইউ দিয়েছে আচ্ছা ফাহিমা আপু থ্যাংক ইউ আপু আচ্ছা আপু তোমার ড্রেসগুলো দেখলে শুধু নিতে ইচ্ছা করে আচ্ছা নিয়ে ফেলেন সমস্যা নেই আপু তোমার ড্রেসগুলো সত্যি অনেক সুন্দর আপু আর দেখাবে না গো আমি পাগল হয়ে যাচ্ছি আচ্ছা এই যে আর দুইটা দেখাবো বেশি না এই যে সুন্দর ওয়াইন কালারটা দেখেন ওয়াইন কালারটা দেখলে তো আসলে পাগল হয়ে যাওয়ার মতো একটা কালার ঠিক আছে ওয়াইন কালারটা এটা যে কাউকে মানাবে যে কাউকে দেখেন এটার জাস্ট নেক পোর্শনটা দেখেন ঠিক আছে কতটা সেপারেট করে মানে নিচের প্যানেল থেকে উপরের এই নেক পোর্শনটা কত সুন্দর সেপারেট করে একদম বোঝা যাচ্ছে কি সুন্দর করে ডিফাইন করা আছে দেখেন এটার বেসটা দেখেন ঠিক আছে ওয়াইন কালারের ভেতরে কিন্তু সুন্দর ওয়াটার প্রিন্ট আছে ঠিক আছে ওয়াটার প্রিন্টটা আমি বোঝাতে পারছি না ঠিকঠাক মতো এই যে দেখেন সুন্দর কিন্তু ওয়াটার প্রিন্ট আছে ওকে এখন হচ্ছে আমি নেক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি নেক পোর্শনটা দেখেন কি সুন্দর করে এখানে একটা ডার্ক অলিভ কালারের উপরে খুব সুন্দর করে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে ওকে এটা হচ্ছে টোটাল নেক পোর্শনটা আর যেটা কি না খুবই চওড়া একটা নেক পোর্শন ওকে খুবই চওড়া একটা নেক পোর্শন এটার যে নিচের প্যানেলটা দেখেন ওকে নিচের প্যানেলের জাস্ট কালার কম্বিনেশনগুলো দেখেন আর প্রিন্টটা দেখেন এই যে সুন্দর একটা প্রিন্ট ঠিক আছে অর্ধবৃত্ত ওকে অর্ধবৃত্তর মতো করে এই সুন্দর যে প্রিন্টটা করা আছে দেখেন এটাই হচ্ছে একদম মিডেলের অংশে পড়বে নিচের প্যানেলের যেটা কিনা অনেক অ্যাট্রাকটিভ লাগবে লাইক অনেক অ্যাট্রাকটিভ ঠিক আছে এটা হচ্ছে এক সাইডে পড়বে নিচের প্যানেল এটা টোটাল নিচের প্যানেলটা ওয়াইন কালারটা যার যার ভালো লাগবে আগে আগে কিন্তু ইনবক্স করতে হবে এটা তাড়াতাড়ি স্টক আউট হয়ে যাবে জানি ঠিক আছে আচ্ছা এটা কী কাপড় লন এগুলো হচ্ছে পাকিস্তানি লন এই যে এটা ব্যাক পার্টটা প্রত্যেকটা ড্রেসের ব্যাক পার্ট খুবই সুন্দর এবং ফ্রন্ট পার্টের থেকে টোটালি ডিফারেন্ট এখানে দেখেন খুব সুন্দর একটা লাইট গোল্ডেন কালার উপরে এই যে সুন্দর প্রিন্টটা আছে যেটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টের দুই সাইডে আছে আর মিডেলে এই ডার্ক অলিভ কালারটার উপরে এই কিউট অংশটুকু আছে আর এটা হচ্ছে ব্যাক পার্টের নিচের দিকের প্যানেলটা মানে এতটুকু কাপড়ও ওয়েস্ট করতে ইচ্ছা করবে না এত সুন্দর প্রিন্টগুলো মনে হবে যেন টোটাল কাপড়টাই কোথাও না কোথাও ইউজ করে ফেলি সো এটা হচ্ছে ড্রেসের স্লিভের অংশটা জাস্ট সি যে স্লিভের অংশটা কত লম্বা চওড়া ওকে স্লিভের অংশটা কত লম্বা চওড়া দেখেন একদম ফুল স্লিভ তো পরতেই পারবেন তারপরেও কাপড় থেকে যাবে আর হচ্ছে অনেক চওড়া পর্যন্ত ডিভাইডার করতে পারবেন সাথে যদি এই প্যানেলটা ইউজ করেন প্রত্যেকটা ড্রেসের সাথে এই এক্সট্রা প্যানেলটা হচ্ছে ড্রেসের সাইডে পেয়ে যাবেন সুন্দর একটা প্রিন্টের অংশ যেটা কখনোই আমার টেলার মানে কোনো জায়গায় ইউজ করে না ঠিক আছে তাকে আসলে আমার ওইভাবে মেনশন করে বলেও দেওয়া হয় না মনে থাকে না বাট বললেও তার খেয়াল থাকে না এই হচ্ছে ওয়াইন কালার ড্রেসটা যেটা হচ্ছে সাউন্ড হচ্ছে যেটা হচ্ছে শুধু কালারের জন্য সবাই পাগল হয়ে থাকেন ওয়াইন কালারটার জন্য দেখেন ওড়নাগুলো পিওরের ওড়না বাট এগুলো কোনটা হচ্ছে ফ্রন্ট কোনটা ব্যাক আমি কিছুই বুঝি না এত সুন্দরভাবে প্রিন্ট করা
এগুলো কিন্তু সেমি পিওর না বা হচ্ছে শিফন না, শুধুমাত্র পিওরের দোপাট্টা, ঠিক আছে? যেটা হচ্ছে কি না, দোপাট্টার ভিতরে সব থেকে সফট ম্যাটেরিয়ালটা, সবার খুব পছন্দের ম্যাটেরিয়ালটা, ঠিক আছে? সবার খুবই পছন্দের আর একটা এক্সপেন্সিভ একটা ম্যাটেরিয়াল দেখেন, এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একটা ওয়াইন কালার, ঠিক আছে? একটা ওয়াইন কালার। আচ্ছা প্রাইস কত? 1850 টাকা। আপু তোমার গায়ের জামাটা আরেকবার দেখাবো, শিউলু আপু, ঠিক আছে আরেকবার দেখিয়ে দেবো, এটা দেখানো শেষ করি, এটা পিক নিউ, ঠিক আছে? এটা হচ্ছে ওয়াইন কালারটা, যার যার ভালো লেগেছে স্ক্রিনশটটা নিয়ে পেজ ইনবক্স করে ফেলেন, ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে, ওকে? ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে। প্রাইস থাকছে আপনাদের জন্য শুধুমাত্র 1850 টাকা, ওকে? সো যার যার ওয়াইন কালারটা ভালো লেগেছে অবশ্যই ইনবক্স করবেন। আচ্ছা আপু কী কী কালার আছে? প্রত্যেকটা কালার ডিফারেন্ট, সাথে হচ্ছে প্রত্যেকটা ডিজাইনও ডিফারেন্ট, ঠিক আছে? এক একটা ডিজাইনের এক একটা কালার। দেখেন নেক্সট যে কালারটা দেখাবো, জাস্টি একটা লেমনিশ ইয়েলো, ওকে? কালারটা আমি খুলে দেখাই, মানে ইয়েলোর তো অনেক টাইপ থাকে, ঠিক আছে? ইয়েলোর অনেক টাইপ থাকে, সো এটার যে কালারটা এই যে, এই যে একটা লেমনিশ ইয়েলো কালার, ওকে? লেমনিশ ইয়েলো, মানে ইয়েলোর ভেতরে একটা লেমনিশ ভাব আছে, লাইক লেবু পেকে গেলে যে কালারটা হয় সেম, এক্স্যাক্টলি সেম কালারটা। এটার কালার কম্বিনেশন খুবই সুন্দর, লাইক খুবই সুন্দর, যারা সোবার কালারগুলো পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট একটা ড্রেস। কি পিঙ্ক কালারটার, পিঙ্ক কালারটার আরেকটা ডিজাইন মনে হয়, হ্যাঁ এই যে দেখেন, এটা মেবি পিঙ্ক কালারটার মতো। এটা হচ্ছে খুবই সুন্দর একটা লেমনিশ ইয়েলো কালার, কালারটা দেখলেই বুঝতে পারছেন যে এত অ্যাট্রাকটিভ হবে, ঠিক আছে? ক্যামেরাতে যেটা দেখতে পাচ্ছেন তার থেকেও সুন্দর এটা, ওকে? এটা তা ক্যামেরার থেকেও সুন্দর। এই কালারটা যারা হাতে পাবেন তারা হচ্ছে একদম খুশি হয়ে যাবেন যে এত সুন্দর একটা ইয়েলো কালার কীভাবে হয়। যে ইয়েলোর তো অনেক, মানে অনেকে ইয়েলো বলতেই হচ্ছে ক্যাটক্যাটা বুঝে, বাট এটা কিন্তু খুবই সুন্দর, খুবই সোবার। এটা হচ্ছে ইয়েলোটা নিক পোর্শনটা, ঠিক আছে? এটা হচ্ছে ইয়েলোটা নিক পোর্শন, আর ড্রেসটার মিডলে কিন্তু ওয়াটার পেন্ট আছে, দেখেন ড্রেসটা কিন্তু এক কালার না, এই যে মিডলের যে সুন্দর ওয়াটার প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে মিডলের ওয়াটার প্রিন্ট, আর এটা হচ্ছে খুব সুন্দর নিচের প্যানেল ড্রেসের, দেখেন এই যে ড্রেসের বেইজে তো ওয়াটার প্রিন্ট থাকছে, আর এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট। দেখেন এখানে একটা রয়্যাল ব্লু কালার ইউজ করা হয়েছে, ওকে? একটা সুন্দর রয়্যাল ব্লু কালার, আর এই যে টোটাল নিচের প্যানেলটা, ওকে? টোটাল নিচের প্যানেলের অংশটা, সব ড্রেস কি তোমাকে মাথায় রেখে বানানো হয় মনে হয়? না চাইলে আপু সবার জন্য বানানো হয়, সবাইকে ভালো লাগবে। এটা ড্রেসটার ব্যাক পার্টটার কালারটা জাস্ট দেখেন, এখানেই দেখা যাচ্ছে, এখান থেকে আমি কালারটা একটু বুঝিয়ে দিচ্ছি। এটা কিন্তু ড্রেসটার এক্স্যাক্ট কালারটা, ঠিক আছে? এখানে এক্স্যাক্ট কালারটা আসছে। সো এই হচ্ছে সুন্দর ড্রেসটা, আর এই হচ্ছে ড্রেসটার ব্যাক পার্টের যে প্রিন্টটা, দেখেন রয়্যাল ব্লু কালারটা ইয়েলোর সাথে কত সুন্দর লাগছে, ওকে? আর এখানে একটা কলকি ডিজাইন করা হয়েছে, খুবই সুন্দর একটা ডিজাইন, আর এটার এই ফ্লাওয়ারগুলো জাস্ট দেখেন, ঠিক আছে? প্রিন্টের কোয়ালিটিটা জাস্ট দেখেন, আর সামনাসামনি যখন হাতে পাবেন তখন যদি আপনাদের মনে হয় যে এরকম না, ঠিক আছে, তাহলে একটু আমাকে জানাবেন যে এগুলোর কোয়ালিটি আমাদের কাছে ভালো লাগেনি। কারণ আমি জানি এই ড্রেসগুলো হাতে পাওয়ার পর এমন কেউ নাই যে পছন্দ করবেন না, এগুলো একদম অরিজিনাল পাকিস্তানি যে নূর নকশা ব্র্যান্ডের ড্রেসগুলো। দেখেন এটা হচ্ছে ড্রেসের এক্সট্রা যে প্যানেলটা, ওকে? এক্সট্রা যে প্যানেলটা প্রত্যেকটা ড্রেসের সাথে পাচ্ছে, এটা জাস্ট নিজেদের মতো করে ইউজ করবেন, ওকে? নিজেদের মতো করে এটা ইউজ করে নেবেন। আচ্ছা আপু প্রাইস কত? প্রাইস হচ্ছে 1850 টাকা, ঠিক আছে? তিথি আপু প্রাইস হচ্ছে 1850, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 80 টাকা, ঢাকার বাইরে হচ্ছে 120 টাকা। এটার সাথে যে পিওরের দোপাট্টাটা পাচ্ছেন দেখেন কী সুন্দর কালারফুল, ওকে? রয়্যাল ব্লু, শেখল কি ডিজাইন সব কিছু অ্যাভেলেবেল আছে দোপাট্টার অংশটায়,
সুন্দর একটা পিওরের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে। প্যান্টের কাপড়টা জাস্ট দেখেন, ঠিক আছে, এই যেটা হচ্ছে সুন্দর একটা ইয়েলো কালারের প্যান্টের কাপড়, এই যে লাইট ইয়েলো কালারের প্যান্টের কাপড়, যার যার ভালো লাগছে স্ক্রিনশটটা নিয়ে পেজ ইনবক্স করে ফেলেন। প্রাইস থাকছে আপনাদের জন্য শুধুমাত্র 1850 টাকা, ঠিক আছে। ইয়েলোটাও দেখিয়ে ফেললাম, এরপরে হচ্ছে আমি যে কালারটা দেখাবো সেটা মারাত্মক সুন্দর একটা কালার, ডার্ক একটা বটল গ্রিন। এটা যে যে দেখবেন সবার পছন্দ হয়ে যাবে, ঠিক আছে। শামিম আপু লিখেছে, শামিম রিঙ্কি আপু, রিঙ্কি আপু লিখেছেন আপু আমি লেট করে ফেললাম, আপু সমস্যা নেই জয়েন হয়ে যান, কিছু হবে না। আচ্ছা আপু তোমার লাইভটা দেখতে খুব ভালো লাগে লিখেছেন রেবা আপু, থ্যাংক ইউ রেবা আপু। আচ্ছা তোমার গাইডটা হবে, হ্যাঁ আমার গাইডটা যারা চাচ্ছেন আমারটা অ্যাভেলেবেল আছে, জাস্ট স্ক্রিনশটটা ইনবক্স করতে পারেন, অথবা যেটা হচ্ছে আমি জানি যে খুব বেশি হিট করবে, যেটা আমার কাছেই খুব বেশি ভালো লাগে, সেটা আমি একটা ড্রেস কোড দিয়ে দিই। যেমন এটা ড্রেস কোডটা ছিল আছে কিন্তু স্কাইলাইট, ওকে, যারা হচ্ছে আমার গাইডটা চাচ্ছেন স্ক্রিনশট নিতে পাচ্ছেন না তারা কিন্তু স্কাইলাইট লিখে ইনবক্স করে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে, ওকে। এই যে দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা ডার্ক একটা বটল গ্রিন কালার, দেখা যাচ্ছে কি ডার্ক একটা বটল গ্রিন। এটার আউটলুকটা দেখাবো আর ক্লোজ করেও দেখাবো। দেখেন ড্রেসগুলোতে জাস্ট মানে কতখানি যে কাপড়ের অংশ দেওয়া আছে, লাইক খুবই লম্বা চওড়া ড্রেস। দেখেন এটা হচ্ছে টোটাল ড্রেসটার আউটলুকটা, এটা একটা ডার্ক একটা বটল গ্রিন কালার, ওকে, ডার্ক বটল গ্রিন কালার, এটা হচ্ছে টোটাল ড্রেসটার আউটলুকটা। এরপর আমি ড্রেসটার যে সুন্দর প্রিন্টগুলো আছে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ওয়াটার প্রিন্ট থাকছে, এই যে কিউট প্রিন্টটা, আর নিক পোর্শনটা দেখেন, ঠিক আছে, নিক পোর্শনটা দেখেন কী পরিমাণ গর্জিয়াস একটা নিক পোর্শন দেওয়া আছে, এই যে খুব সুন্দর একটা নিক পোর্শন দেওয়া আছে। আর এটার যে নিচের প্যানেলটা সি, এটা হচ্ছে খুব সুন্দর একটা ড্রেসের নিচের প্যানেল, ওকে, এই যে কালারটা এক্স্যাক্টলি এরকম বটল গ্রিন কালার। আর এটা ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি, দেখেন এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পার্ট, আর খুবই অ্যাট্রাকটিভ পার্টটা যেটা হচ্ছে ফ্রন্ট পার্টের থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। জাস্ট ডিজাইনগুলো খেয়াল করবেন, আমি একটু স্লোলি দেখাচ্ছি, ওকে, একটু স্লোলি দেখাচ্ছি, জাস্ট দেখেন এই প্রিন্টটা দেখেন, ঠিক আছে, এই শুকনো পাতার প্রিন্টটা জাস্ট দেখেন, এটা তো টোটাল প্রিন্ট, ওকে, এটা টোটাল প্রিন্টটা, এই যে এটা ব্যাক পার্টটা, ব্যাক পার্টে এই কিউট প্রিন্টগুলো আসবে। আচ্ছা আপু কেমন আছো, ফারজান আপু অনেক ভালো আছে, আপনি কেমন আছেন, ঠিক আছে। ওই গেল স্লিভটা, এই যে এটা হচ্ছে স্লিভের অংশটা, এই সুন্দর প্রিন্ট জাস্ট এক একটা স্লিভে আসবে, আর এটা স্লিভের ফ্রন্টে যাবে, এই যে সুন্দর একটা স্লিভের অংশ, যেটা হচ্ছে একদম ফুল স্লিভ করার পরেও কাপড় থেকে যাবে, ঠিক আছে, ফুল স্লিভ করার পরেও কাপড় থেকে যাবে। এই যে ক্যান্ডিগুলো কি নিয়ে আসছো, ওটা আসছে না ক্যান্ডি, ওটা দেখিয়ে দিই পরে। আচ্ছা পরে কিন্তু ক্যান্ডির লাইভ আছে, ঠিক আছে, আপুরা যারা ক্যান্ডির জন্য পাগল হয়ে গেছেন তাদের জন্য বলছি, এরপরে কিন্তু ক্যান্ডির লাইভ হবে, সো সেটা কারো যেন মিস না হয়। এই যে দেখেন বটল গ্রিন কালারটার দোপাট্টাটা জাস্ট দেখেন, ওয়াও, মানে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন। ডার্ক কালারগুলো যারা পছন্দ করেন, একটা আপু চাচ্ছিলেন ব্ল্যাক কালার, সো ব্ল্যাকের থেকে এটা আরও প্রিটি, খুবই সুন্দর, ওকে। আপু তুমি যে জামাটা পরে আসো সেটার প্রাইস কত, 1850 টাকা, মেহনাজ আপু। আচ্ছা এই যে এটা হচ্ছে টোটাল, এই যে বটল গ্রিন কালারের 2500 একটা প্যান্টের কাপড় পাবেন, ভালো লাগলে স্ক্রিনশটটি নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে, তাহলে কিন্তু আপনাদের অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। আচ্ছা যারা এতক্ষণ আমার লাইভে ছিলেন, আমার সাথে ছিলেন, আমাকে এতগুলো সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আর হচ্ছে আমার লাইভটা যারা শেয়ার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে এরপরের যে ক্যারান্ডির লাইভটা আছে সেটার জন্য জাস্ট রেডি হয়ে যান, যে ক্যারান্ডির নিউ ডিজাইন নিউ কালার চলে এসেছে, ওকে, একটা সুন্দর একটা আজকে
নিউ একটা কালার নিয়ে আমি চলে আসবো, ঠিক আছে? একটা নিউ সুন্দর একটা কালার পরে আজকে আমি চলে আসবো একটু পরেই, যে আমাদের পেজের সাথে থাকেন, ঠিক আছে? আচ্ছা, আর আমাদের যে পেজটা আছে, ওকে, আমাদের সরি আমাদের যে গ্রুপটা আছে, গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন, কজ গ্রুপে কিন্তু আপনারা আপনাদের অপিনিয়নগুলো শেয়ার করতে পারেন। যে কোনো টাইপের ড্রেস যদি আপনারা দেখতে চান, সেই টাইপের ড্রেসের সাজেশন কিন্তু আমাকে দিতে পারেন, ঠিক আছে? সবুজটার কি কটন না হবে না, সবুজটার পিওরের দুপাট্টা, ঠিক আছে? এখন যতগুলো দেখালাম সবগুলো পিওর দুপাট্টা। আর এটা হচ্ছে গিয়ে আজকের সুন্দর স্কাইলাইট, ঠিক আছে? এটা হচ্ছে আজকের সুন্দর স্কাইলাইট ড্রেসটা। যার যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে জাস্ট পেজ ইনবক্স করে দেবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে, ঠিক আছে? এই যে সুন্দর ড্রেসটা, যেটা হচ্ছে একদম মানে ওভারঅল খুবই সুন্দর, ঠিক আছে? ফ্রন্ট ব্যাক সব কিছু মিলিয়ে খুবই সুন্দর। এই যে ব্যাক পার্টটা আমার কাছে বেশি ভালো লেগেছে, বারবার আমি ঘুরিয়ে ব্যাক পার্টটা দেখাচ্ছি, কজ এটা বেশি সুন্দর ফ্রন্টের থেকেও। আর এই তো হচ্ছে টোটাল দুপাট্টার অংশটা, আর এই যে সুন্দর নেক পোর্শনটা এবং স্লিভের অংশ, টোটাল আমার ড্রেসটা একদম দেখিয়ে ফেললাম আজকে স্কাইলাইট ড্রেসটা। যার যার ভালো লেগেছে স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলবেন, ওকে? তো এই পর্যন্তই, নেক্সট হচ্ছে ক্যান্ডি লাইভ নিয়ে চলে আসছি। আল্লাহ হাফেজ।